মানুষ এক এটা তো আমরা অবাক হয়ে গেলাম দেখে খবরে, একটা প্রধানমন্ত্রীকে দেশ ছাড়ে বাইরে যেতে হচ্ছে, বিশাল ব্যাপার। এখানে তো স্বাভাবিকই আছে, যার যার জমি জায়গা আছে তার যাচ্ছে উঠে সার্চ দিতে। সোমবারই প্রধানমন্ত্রী পদ ত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। গত বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, বহু মৃত্যুর ঘটনা সামনে এসেছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে শেষ পর্যন্ত হাসিনা সরকারের পতন ঘটে। বর্তমানে বাংলাদেশের শাসন ক্ষমতা নিজেদের হাতে নিয়েছে সেনাবাহিনী। একদিকে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। ওপারে অশান্তির আঁচ যাতে এপার বাংলায় কোনো প্রভাব ফেলতে না পারে তার জন্য সদা সতর্ক রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। একই ছবি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের মালন সীমান্তে। এই এলাকাটির বিস্তীর্ণ অংশ জুড়ে রয়েছে কাঁটা তার। কাঁটা তারের এপারেই বাংলাদেশ। যদিও বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে কোনো প্রভাব পড়েনি এপারের মালন এলাকায়, আর পাঁচটা দিনের মতোই সমস্ত কিছু স্বাভাবিক, খোলা রয়েছে বাজারঘাট, দোকান পসার, শিক্ষা প্রতিষ্ঠান। এই এলাকার সিংহভাগ মানুষই কৃষিজীবী। কাঁটা তারের ওপারে ভারতীয় ভূখণ্ডে চাষাবাদের জন্য তাদের যেতে হয়, সেই কাজেও কোনো প্রভাব নেই। রোজ খাতায় নাম লিখে যেমন ওপারে জমিতে কাজ করতে চান, তেমনভাবে এখনও যাচ্ছেন সকলেই। বিএসএফ সব রকম সহযোগিতা করছে বলেই জানিয়েছেন সাধারণ মানুষ। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার খবরে অনেকেই হতবাক। এই ঘটনার জেরে বাংলাদেশের পরিস্থিতি কতটা উদ্বেগজনক তা বুঝতে পারছেন গ্রামবাসীরা, যদিও তাদের এলাকায় আগের মতোই স্বাভাবিক ছন্দ বজায় রয়েছে। আপনাদের এখানে জমি কোথায়? ওই তারকাটার উপরে। আচ্ছা, আপনারা যেতে পারছেন? যাচ্ছি, কাজ করছি। আচ্ছা, এমনি স্বাভাবিক? স্বাভাবিক। বিএসএফ কিছু বলছে? কিছু বলে না তো, ওদের যান কাজ করেন ভালো রকম করে এটা বলছে। অসুবিধা তো নাই, অসুবিধা আছে, আমরা বিএসএফ আছি। হাসিনা চলে গেলেন, আপনারা কি ভাবছেন, কি বলবেন? এখন তো তাই তো স্বাভাবিক আছে, কি ভাববো আর, তাই তো কোনো টেনশন নাই, নরমাল আছে। আপনার জমি আছে? আছে। কোথায় আছে? তারকাটার উপরে। কোন রকম অসুবিধা? না না, কোনো অসুবিধা হচ্ছে না। আপনি যাচ্ছেন কাজ? হ্যাঁ যাচ্ছি। কি করছেন ওই পারে? মাঠে দিয়ে কাজ, মানে প্রতিদিন যেমন হয়েছে এখনো কি স্বাভাবিক? অস্বাভাবিকই আছে। বিএসএফ কিছু বলছে? না না, কিছু বলছে। এমনি বিএসএফ কিছু বলছে না যে আপনারা যান কাজ করেন? হ্যাঁ, ওটা বলতেছে, আমরা গেলেই বিএসএফ দিতে দিচ্ছে, কোনো বাধা নিষেধ নেই। এমনি কোনো এই যে গ্রামে কি কোনো রকম আতঙ্ক? না না, কোনো আতঙ্ক আসেনি। একই বক্তব্য গ্রাম পঞ্চায়েতের সদস্য ক্ষীরোদচন্দ্র বর্মনেরও। তিনিও জানান এপারে সবকিছু স্বাভাবিক রয়েছে, সীমান্তে বিএসএফ সব সময় সতর্ক রয়েছে। আপনাদের ভোটার এলে? হ্যাঁ, দেখি ভালো করে। প্রধানমন্ত্রীকে দেশ ছাড়ে বাইরে যেতে হচ্ছে, বিশাল ব্যাপার। আপনাদের তো এখানে জমি জমা আছে? হ্যাঁ আছে। কাঁটাতারের ওই পারে আছে, নিয়মিত আমরা যাই গেটে, আমাদের খাতা আছে, ওখানে নাম লিখতে হয়, নিয়মিত যায়। আর বারোটা, কেউ বারোটার দিকে আসে, কেউ চারটার দিকে আসে। পরিস্থিতি কেমন? পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, মানে যেরকম ছিল সেরকমই আছে। স্কুল খোলা আছে, মার্কেটও স্বাভাবিকভাবেই চলতেছে, কোনো রকম অসুবিধা নেই। বিএসএফ এর সহযোগিতা কেমন? হ্যাঁ, বিএসএফ এ ভালো সহযোগিতা করতেছে, ওরাও কোনো অসুবিধা নেই, সব দেখভাল করতেছে আর কি। আরসিটিভি সংবাদ, হেমতাবাদ। এটা আমাদের বুলেট মডেল আছে, স্ট্যান্ডার্ড ব্ল্যাক,
এটা আমাদের 1901 থেকে শুরু হয়েছিল, রিলঞ্চিং হয়েছিল 1932 সালে, তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমেই আসছে। কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে, অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে, চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে, ডুয়েল চ্যানেল ডিস রয়েছে, এটা এখন স্পোকেই আসছে, প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে। এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে, শুধু মডেল বলাটা ভুল, সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে।